আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুকাল্লিবিল আইয়াম ওয়াশ শুহুর আহমাদুহু আলা কুল্লিল উমুর আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه اجمعين اما بعد সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই যিনি দিন এবং মাসের পরিবর্তনকারী, তার জন্যই হচ্ছে সমস্ত প্রশংসা। সকল অবস্থাতেই সকল কাজের উপর তারই প্রশংসা আদায় করছি, সাক্ষ্য দিচ্ছি তিনি ব্যতীত আর কোন সত্য ইলাহ নেই, তিনি একক, তার কোন শরীক নেই। আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবং তার রাসূল। আমার প্রাণ প্রিয় বন্ধুগণ, আজকে মসজিদ নববীতে যিনি খুতবা দিয়েছেন তিনি হলেন ফজিলতু শেখ আবদুল্লাহ আল বুআইজান। যে বিষয়ে তিনি খুতবা দিয়েছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যার প্রয়োজন আমরা এই মুহূর্তে অনুভব করছি। তা হল রজব মাসের মর্যাদা, শ্রেষ্ঠত্ব এবং এই মাসে কি করণীয় এবং কি বর্জনীয়, এই ব্যাপারকে কেন্দ্র করেই একটি গুরুত্বপূর্ণ খুতবা তিনি দিয়েছেন। আমরা এখন তার অনুবাদ শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সময়ে বরকত দেন এবং আমাদের এই অনুবাদকে তিনি কবুল করেন, আমিন। ইমাম সাহেব বলছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া আতিউ فَاتَّقُوا وَصِيَّةُ اللَّهِ لِلْأَوَّلِينَ وَالْآخِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং তার আনুগত্য করো, কারণ তাকওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিনের ওসিয়াত পৃথিবীর প্রথম মানুষদের জন্য এবং শেষ মানুষদের জন্য। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 131 নম্বর আয়াতে বলছেন, وَلَقَدْ وَصَّيْنَا الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ وَإِيَّاكُمْ أَنِ اتَّقُوا اللَّهَ। নিঃসন্দেহে আমি আল্লাহ তাআলা ওসিয়ত করেছি তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদেরকে, অর্থাৎ আহলুল কিতাবকে, এবং ওয়াইয়াকুম তোমাদেরকে ওসিয়ত করছি, আনি তাকুল্লাহ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। তাকওয়া অর্থ কি ভাই? তাকওয়া মানে القيام بأمره واجتناب نهيه। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে মানা, আদেশকে বাস্তবায়ন করা, যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার নামই হল তাকওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকিন হওয়ার তৌফিক দান করুক, আমিন। এরপর ইমাম সাহেব বললেন, মাআশিরুল মুসলিমিন, হে মুসলিম সম্প্রদায়, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই মানব জাতিকে সৃষ্টি করেন নাই, ওয়ালাম ইয়াতরুক সুদা, এমনিতেই তাদেরকে ছেড়ে দিবেন না, বরং তারা হচ্ছে দায়িত্বপ্রাপ্ত, তাদের হিসাব নেওয়া হবে। যে ব্যক্তি ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, সামান্য থেকে সামান্য অনুপরিমাণ কোন ভালো কাজ করবে সেটার প্রতিদান তাকে দেওয়া হবে। অনুরূপ যে ব্যক্তি সামান্য থেকে সামান্য তথা সরিষার দানা পরিমাণ কোন মন্দ কাজ করবে সেটারও প্রতিদান তাকে দেওয়া হবে। এরপরে তিনি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন ইসলাম দিয়ে, আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন উত্তম রাসূলদেরকে প্রেরণ করে, উত্তম কিতাবসমূহ নাজিল করে, আর আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে সৃষ্টি করেছেন, নির্ধারণ করেছেন। তাই ফালিল্লাহিল হামদু ওয়া লাহু শুকরু ওয়াল মিন্না, এক আল্লাহর জন্যই হচ্ছে প্রশংসা, তার জন্যই হচ্ছে শুকর এবং অনুগ্রহ। আমার বন্ধুগণ, এবার ইমাম সাহেব
মূল বিষয়ের দিকে দৃষ্টিপাত করলেন এবং বললেন, হে মুসলিম সম্প্রদায়, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন قد فضل بعض الاوقات وبعض الايام وبعض الشهور على بعض কতক সময়কে, কতক দিনকে, কতক মাসকে, কতকের উপর সম্মানিত করে থাকেন। এই সম্মান দেওয়া, এই মর্যাদা দেওয়া, এটা হচ্ছে ওই মাসের জন্য একটি সম্মান, একটি গুরুত্ব। আর ওই মাসে বা ওই সময়ে আল্লাহ তাআলা কতক ইবাদতের গুরুত্ব বা কতক ইবাদতকে নির্ধারণ করে থাকেন, বা ওই সময়ের দাবি হল যে বিশেষ কোনো ইবাদত করা। তবে যে কোনো ইবাদতই আমরা সেই সময়ে, সেই মাসে এবং সেই দিনে করব, সেটা তো অবশ্যই মুকাইয়াদুন বিশ্বারি, শরীয়তের বিধানের উপর সেটা ন্যস্ত, সেটা হবে অনুসরণ শরীয়তের উপর। সেখানে দুন আল ইবতিদা, কোনো বেদাত করা যাবে না, অর্থাৎ শরীয়তে যা আসে নাই, যা বলে নাই, এমনটি করা যাবে না। বরং বিশেষ সময়ে, বিশেষ মাসে অবশ্যই ইবাদত করা উচিত, কিন্তু শরীয়ত যেইভাবে বলেছে ওইভাবেই। এরপরে ইমাম সাহেব বললেন, ওয়াকদ ইস্তাকাররা ফি শরইই ফাদলুন ওয়া আযমাতুল আশহুরিল হুরুম আলা গায়রিহা মিনাশ শুহুর, শরীয়তে নির্ধারিত হয়েছে সম্মান মর্যাদা, সেটা হলো হারাম মাসের মর্যাদা, হারাম মাস সমূহের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব অন্য মাসের তুলনায় এটা শরীয়তে নির্দিষ্ট হয়েছে, নির্ধারিত হয়েছে। এ সম্পর্কে কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলামিন হারাম মাস সম্পর্কে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মাসের গণনা 12টি মাস, কয়টি মাস? 12টি। 12 শাহরান 12টি মাস। ফি কিতাবিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবে তথা লাউহে মাহফুজে এটা লিপিবদ্ধ আছে। কোন দিন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম, যেই দিন আল্লাহ তাআলা আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেই দিন থেকেই আল্লাহর নিকটে মাসের গণনা হলো কয়টি? 12টি মাস। তার মধ্যে আরবাতুন হুরুম, চার মাস হলো হারাম মাস। কয় মাস? চার মাস। চার মাস হারাম মাস। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে সত্য দিন, মুস্তাকিম দিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা ওই মাসগুলিতে নিজেদের উপর জুলুম করো না, অর্থাৎ কোনো পাপে, অন্যায়, অত্যাচার, অবিচারে লিপ্ত হয়ো না। তাহলে কি অন্য মাসে জায়েজ নাকি পাপ করা? না, সকল অবস্থাতেই পাপ করা, অন্যায় করা আল্লাহ নিষেধ করেছেন। তবে এই হারাম মাসগুলো, এই চারটি মাসে আরো বেশি নিষেধ করেছেন, কেননা এটার মর্যাদা অনেক বেশি। এই জন্য এ জায়গায় পাপ করা, অন্যায় করা নিষেধ করেছেন। যেমন মক্কা এবং মদিনাতে পাপ করার শাস্তি বেশি আসছে, সব জায়গায় পাপ করা নিষিদ্ধ, কিন্তু এই জায়গায় পাপ করাটি বেশি নিষিদ্ধ। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলিতে তোমরা নিজেদের উপর জুলুম করো না, যা আয়াতটি হল সূরা তাওবার 37 নম্বর আয়াত। আমরা এই হারাম মাস সম্পর্কে জানলাম কোরআনের একটি আয়াত। এবার ইমাম সাহেব বুখারি এবং মুসলিমের একটি হাদিস উল্লেখ করছেন যে হারাম মাসগুলো কোনগুলো, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করে জানিয়ে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জার ভাষণে বললেন, তার ভাষণে বললেন, ইন্না যামানা ক্বাদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আসনা 12 শাহরা মিনহা আরবাতুন হুরুম সালাসাতুন মুতাওয়ালিয়াত যুল ক্বাদাতি ওয়া যুল হিজ্জাতি ওয়াল মুহাররম ওয়া রজব মুদর আল্লাযী বাইনা জামাদাই ওয়া শাবান। সময় তো ঘূর্ণায়মান, প্রদক্ষিণ করছে তার অবস্থার মতোই, অর্থাৎ যেইভাবে তার ঘূর্ণায়মান হওয়ার কথা, ঘুরে ঘুরে আসার কথা, সেইভাবে ঘূর্ণায়মান হচ্ছে। যেই দিন আল্লাহ তাআলা আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেই সময় থেকে নিয়েই, আর এক বছর হলো 12 মাসে, তার মধ্য থেকে 4 মাস হলো হারাম,
তিন মাস ধারাবাহিকভাবে, কোন তিন মাস? জুলকাদ, জুলহাজ এবং মুহররম, এই তিনটি মাস ধারাবাহিকভাবে, আর হলো রজব মাস, যেটা জমাদিউল আউয়াল এবং জমাদিউল সানির আর শাবানের মাঝখানে হলো রজব মাস। অর্থাৎ জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, তো জমাদাই দুটো জমাদের এবং শাবানের মাঝখানে হলো এই রজব মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ওই সংক্ষিপ্ত যে অর্থ, যে সেখান থেকে আল্লাহ তাআলা চার মাসকে হারাম করেছেন, এটার ব্যাখ্যা করে জানিয়ে দিলেন সেই চার মাস কোনগুলো। অর্থাৎ এই চার মাসে যুদ্ধ করা আরবে হারাম ঘোষণা করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য যে কোনো মাসে যুদ্ধ জায়েজ ছিল, কিন্তু এই মাসগুলিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধকে হারাম ঘোষণা করেছেন। কেননা যাতে করে ইমাম সাহেব বললেন, লিআজলি তামাক্কুনি মিনাল হাজ্জি ওয়াল উমরা, যাতে করে হজ এবং উমরা ভালোভাবে এই মাসে করতে পারে। প্রিয় বন্ধুগণ, ইমাম সাহেব যে রজব মাসের ফজিলতটি বর্ণনা করতে চাচ্ছেন, সেটা হলো এই ফজিলত, সেটা কি? যে রজব মাসটি হারাম মাসের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? হারাম মাসের অন্তর্ভুক্ত। যে হারাম মাসের গুরুত্ব কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সুন্নাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এজন্য রজবের মর্যাদা এটি। এবার ইমাম সাহেব বলছেন, ওয়া নাহনু ফি যিল্লি শাহরি রজব, আমরা তো এখন রজব মাসের মধ্যেই রয়েছি, অবস্থান করছি, আর রজব মাস হারাম মাসের একটি অন্যতম মাস। আমরা এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, আর এই রজব মাসের সম্মান মর্যাদা আমরা জানব। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন আমাদেরকে এই মাসে তা করার তৌফিক দান করেন যা করলে তিনি খুশি হন এবং পছন্দ করেন। সুতরাং ফাআযযিমু মা আযযামাল্লাহ ওয়া মান ইয়াযযিম হুরুমাতিল্লাহি ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বি। আল্লাহ রাব্বুল আলামিন যে বস্তুকে সম্মান করেছেন, সেই বস্তুকে তোমরা সম্মান প্রদর্শন করো। কেননা যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কোন বিধানকে সম্মান প্রদর্শন করে, সেটা তো তার রবের নিকট খুবই কল্যাণ। কার কাছে কল্যাণ? আল্লাহর নিকটে কল্যাণ রয়েছে। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে, হুকুমকে, ইবাদতকে সম্মান প্রদর্শন করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে সম্মান মর্যাদা রয়েছে, কল্যাণ রয়েছে। এতক্ষণ আমরা জানলাম রজব মাসের মর্যাদা, সেটা কি বলুন তো? এতটুকুই মর্যাদা যে রজব মাস এটি হলো হারাম মাসের অন্তর্ভুক্ত, যেই মাসের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে দিয়েছেন। এবার ইমাম সাহেব এই মাসকে কেন্দ্র করে আমরা কি করব আর কি বর্জন করব, সেই দিকে তিনি মনোনিবেশ করেছেন। ইমাম সাহেব বলছেন, আমাদেরকে বুঝাচ্ছেন যে কোনটার আনুগত্য আমরা করব আর কোনটি করব না। তিনি বলছেন, নিঃসন্দেহে ইন্না আসলা দ্বীন ওয়া কাঈদাতিহি, ইন্না আসলা দ্বীন ওয়া কাঈদাতুহু শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বীনের মূল বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, আর সাক্ষ্য দেওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা হলো দ্বীনের মূল বিষয়, ইসলামের মূল বিষয়। এবার তিনি বলছেন, এই দুটো সাক্ষর দাবি হল যে আমরা এখলাস অবলম্বন করব এবং মুতাবা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করব। এই দুটো সাক্ষর দাবি হল একনিষ্ঠভাবে আমরা এক আল্লাহর গুলামি করব, আর আল্লাহর গুলামি করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আদর্শের অনুসরণ করব। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন ইবাদত বান্দার কবুল হবে না যতক্ষণ পর্যন্ত ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একনিষ্ঠভাবে না হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী না হবে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 110 নম্বর আয়াতে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতের আশা করে, কোন ব্যক্তি বলুন তো? যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতের আশা করে, তার রবের সাক্ষাতের আশা করে, সে ব্যক্তির উচিত দুটো আমল করা। কয়টি আমল করা? এক, ফালি আমাল আমালান সালিহা, সে যেন ভালো আমল করে, সৎ আমল করে, এক। দুই, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন তার রবের ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে অংশীদার না করে, শরিক না করে। এখানে
ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, সে তার রবের সাথে অন্য কাউকে অংশীদার করবে না। অর্থ হলো সে একনিষ্ঠভাবে এক আল্লাহর জন্য ইবাদত করবে, কোন মানুষকে দেখানোর জন্য, মানুষকে শোনানোর জন্য, দুনিয়াবী কোন উদ্দেশ্যে সে আল্লাহর ইবাদত করবে না। এটা গেল এর অর্থ। দুই, সে ভালো আমল করবে, সৎ আমল করবে। এর অর্থ হলো সে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আমল করে। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে ব্যক্তি ইবাদত করবে অন্যকে দেখানোর জন্য, সে আল্লাহর সাক্ষাৎ পাবে না। দুই, যে ব্যক্তি আমল করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আমল হবে না, সেটা কোনো আমলই না, সেটাকে কোনো আমলই বলা হয় না। যে ইবাদত করবে অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী করবে না, আদর্শ অনুযায়ী করবে না, এটা কোনো ইবাদত নয়, সে আমল আল্লাহর কাছে গ্রহণীয়তা পাবে না। এজন্য যারা আল্লাহ সাক্ষাৎ করবে তাদের উচিত এক আল্লাহর গোলামি করা, সেই গোলামিতে কোনো শরীক করবে না, সাথে সাথেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী তার আমল করবে। বন্ধুগণ, লক্ষ্য করুন, ইবাদত হচ্ছে এমন যে ফাল ইবাদাতু তাওকিফিয়াতুন লা মাজালা লিরাই ফিহা, ইবাদত হচ্ছে তাওকিফিয়া, যেটা হচ্ছে স্থগিতকরণ, যেটা হচ্ছে স্থগিতকরণ মানে তাওকিফ, স্টপ, কোন ইবাদত করা যাবে না, এটা হচ্ছে ইবাদত। ইবাদত মানে এমন যে সেখানে কোনো নিজের গবেষণা করে কোনো গবেষণার কোনো মূল্য সেখানে নেই, বরং যা এসেছে তা করবেন, যা আসে নাই তা করবেন না। বুঝে আসছে তাওকিফিয়ার অর্থ? কোরআন এবং সুন্নায় যা এসেছে তা আমল করবেন, যা আসে নাই তা আমল করবেন না, গবেষণা করার কোনো সুযোগ নেই। বন্ধুগণ, ইমাম সাহেব বলছেন কোনো মানুষের জন্য এই অধিকার নেই, এটা জায়েজ নেই যে সে কোনো বাক্যে সে কোনো ইবাদতের ক্ষেত্রে সুনির্দিষ্ট সময় নির্ধারণ করবে, কোনো স্থান নির্ধারণ করবে, যে সময় যে স্থান আল্লাহ এবং তার রাসূল নির্ধারণ করেন নাই। এরকম কোনো ইবাদত করা যাবে না যে আপনি বা কোনো ব্যক্তি কোনো ইবাদত করে সুনির্দিষ্ট কোনো সময়ে কোনো স্থানে, যেই সময়ে যে স্থানে আল্লাহ এবং তার রাসূল নির্ধারণ করেন নাই কোনো ইবাদত করা। আমরা হলাম আল্লাহর গোলাম, নাহনু লিআন্নানা লিআন্না মুতাআব্বিদুনা বিশরিআতিল্লাহ, আমরা আল্লাহর শরীয়ত অনুযায়ী আল্লাহর ইবাদত করব, লা বিআহওয়াইনা ওয়া আওয়াতিফিনা, আমাদের প্রবৃত্তির অনুসরণ করে আমরা কোনো ইবাদত করব না, এবং আমাদের আতিফি তথা আবেগ প্রবণ হয়েও কোনো ইবাদত আমরা করব না। বুঝে আসছে? ইবাদত শরীয়তের উপর প্রবর্তিত, শরীয়ত অনুযায়ী আপনাকে ইবাদত করতে হবে। আপনি আপনার প্রবৃত্তির অনুসরণ করে, আপনার আবেগ প্রবণ হয়ে নিজের ভালো লাগাকে ইবাদত মনে করে করা, নিজের যেটা ভালো লাগে সেটাকে ইবাদত করা, এরকমটি করা যাবে না। বরং আমাদের উচিত আমরা শুধুমাত্র আল্লাহর কোরআন এবং সুন্নার কথা শুনব আর আনুগত্য করব, যা যা নির্দেশ দিয়েছেন তা মানব, এটাই হচ্ছে মুমিনদের চরিত্র। মুমিনদের চরিত্র কি বলুন? মুমিনগণ শুনবে, বলবে, মানব। এ সম্পর্কে ইমাম সাহেব একটি আয়াত উল্লেখ করেছেন, সূরা নূরের 150 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, انما كان قول المؤمنين اذا دعوا الى الله ورسوله ليحكم بينهم ان يقولوا سمعنا واطعنا اولئك هم المفلحون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের কথা হলো এই, যখন তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করা হবে কোন বিষয়ে তাদের মাঝে ফয়সালা করার জন্য, তখন তারা বলবে সামিনা ওয়া আতানা, আমরা শুনলাম, আনুগত্য করলাম, বাস। এবার আল্লাহ বলছেন যারা নাকি এরকমটি বলে, ওলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফলকামী সম্প্রদায়। তাহলে সফলকামী কারা? যারা হল যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের ফয়সালার ক্ষেত্রে বলল আমরা শুনলাম এবং আমরা মানলাম, কোন বর্ধিত করবে না, বাড়াবে না, কমাবে না, শুনবে, মানবে। প্রিয় ভাইরা আমার, এটাই হচ্ছে মুমিনদের চরিত্র। এরপর ইমাম সাহেব বলছেন, এই যে রজব মাস, নিঃসন্দেহে এটি একটি একটি বরকতময় মাস, কেননা এটি হারাম মাসের একটি অন্তর্ভুক্ত মাস। তবে এর মানে এই নয় যে এই মাসে শরীয়ত যা আমাদেরকে অনুমতি দেয় নাই এমন কোন ইবাদত বিশেষভাবে করা
হারাম মাসের ফজিলত, এই রজব মাসের ফজিলত অনেক বড় মর্যাদা, কিন্তু তার মানে এই নয় আমরা এই মাসে এমন কোন ইবাদত করব যেটার অনুমতি লাম ইয়াযান বিহা শারউ, শরীয়ত দেয় নাই। সুতরাং ইমাম সাহেব বলছেন, লক্ষ্য করুন, সুতরাং ফালা ইয়াখুসু বিসালাতিন মাখসুসাতিন ওয়ালা বিইহইয়া লাইলাতিন মুআয়্যানাতিন ফীহি আও ইলিহতিফালু ফী বিহা, এই মাসে বিশেষ কোন নামাজ নেই, বিশেষ কোন রাত্রি নেই যেটাকে যাপন করতে হবে, উদযাপন করতে হবে। এই মাসে এমন কোন বিশেষ মাহফিল নেই যে মাহফিল কায়েম করতে হবে, এগুলো নেই। বরং এই মাস অন্য মাসের মতোই, ফাহুয়া কা গায়রিহি মিনাল আশহরিল হুরুম, অন্য সব হারাম মাসের মতোই এই মাস। ওয়াকুলুল হাদিস আল ওয়ারিদা ফি যালিকা দুঈফাতুন ওয়া লা ইবনা আলাইহা হুকমুন শারঈয়ুন, এই ব্যাপারে, এই মাসের ফজিলতের ব্যাপারে যত হাদিস এসেছে এগুলো দুর্বল দুর্বল, এর উপর ভিত্তি করে শরীয়তের কোন বিধান স্থাপিত হবে না। এই সমস্ত হাদিসগুলোর উপর নির্ভর করে শরীয়তের কোন বিধান গ্রহণ করা যাবে না, পরিষ্কার কথা ইমাম সাহেব বলে দিয়েছেন। তারপরও দেখা যায় মানুষের মাঝে অনেক আমল, এই ব্যাপারে তিনি বলছেন, ওমা ফি আইদিন নাস মিন তিলকাল উমুরি ইন্নামা হুয়া গাবারাতুন মিন বাকায়া উকুদিল জাহিলিয়া, মানুষের মাঝে যা কিছু দেখা যায় ইবাদতের দিক থেকে সেগুলো হল গোবারাত, সেগুলো হচ্ছে ধুলা ময়লা আবর্জনা, ওই যে জাহিলি যুগের অবশিষ্ট কিছু আবর্জনা হচ্ছে এগুলো, যেগুলো মানুষ এই মাসকে কেন্দ্র করে ইবাদত করে থাকে। সুতরাং ফাতামাসসাকু বিসুন্নাহ, ফাতামাসসাকু বিসুন্নাহ ওয়াজতানিবুল বিদআহ, তোমরা সুন্নতকে শক্তভাবে আঁকড়ে ধরো, সুন্নতকে শক্তভাবে আঁকড়ে ধরো আর বেদাতকে বর্জন করো। আলহামদুলিল্লাহ, আমি একটু বলতে চাই এই মাসে কি কি বেদাত হয়, যেটা হয়তো আমরা অনেকে জানি অনেকে জানি না। আরব ভূখণ্ডে যেটা হয়, আরবদের কাছে অনেক, যেমন মিশর বিভিন্ন রাষ্ট্রে সালাতুর রাগাইব নামে একটা নামাজ, যে নামাজটি এই রজব মাসের প্রথম জুমা রাত্রিতে আদায় করা হয়, রজব মাসের প্রথম যে জুমা রাত্রি, এই যে রাত্রিটা গেল এই রাত্রিতে আদায় করা হয়, এটি বেদাত। এই ব্যাপারে যে হাদিস রয়েছে সেটা সঠিক নয়, এর উপর আমল করা যাবে না। তারপরে ২৭ রজবে যে মেরাজের রাত্রিরূপে রাত্রটি পালন করা হয় সেটার কোনো ভিত্তি নেই। ২৭ রাত্রিতেই যে, ২৭ রজবেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ ঘটেছে এর কোনো সঠিক ভিত্তি নেই। বরং ঐতিহাসিকগণ ইখতিলাফ মতবিরোধ করেছেন কোন তারিখে হয়েছে, এবং যদিও এই রাত্রিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ারাজ হয়েও থাকে, তারপরেও এই রাত্রিকে বিশেষ ইবাদতের মাধ্যমে সারা রাত বিভিন্ন ধরনের ইবাদতের মাধ্যমে উদযাপন করতে হবে, এইটি করার অনুমতি শরীয়তে আসে নাই। কেননা এই কাজটি যদি উত্তম হতো তাহলে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রকে বিশেষ ইবাদত হিসেবে গ্রহণ করতেন, তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে করতেন, আবু বকর উমর উসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই সমস্ত খুলাফায়ে রাশিদিনগণ অবশ্যই এই রাত্রি থেকে, এই রাত্রিতে তারা বিশেষ ইবাদত করতেন। সুতরাং সেই যুগে ছিল না, তাবিনদের যুগে ছিল না, আজকে এটার উপর আমল এটি শরীয়ত কখনো গ্রহণ করবে না। আল্লাহ মুসলমানদের হেফাজত করুক, আমিন। এরপরে এই রাত্রকে কেন্দ্র করে কবর জিয়ারত করা, সদকা করা, এগুলো করা হয়, এগুলোর কোনো ভিত্তি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন। ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাই এই ব্যাপারে পরিষ্কার বলে দিয়েছেন যে লাম ইয়ারিদ ফি ফযলি শাহরি রজব, রজব মাসের ফজলতের ব্যাপারে কোনো হাদিস আসে নাই, ওয়ালা ফি সিয়ামিহি, না রোজার ব্যাপারে এসেছে, ওয়ালা ফি কিয়ামি লাইলাতিন মাখসুসাতিন ফিহি, না এর মাসের কোন রাত্রিতে বিশেষ ইবাদত করতে হবে, এগুলো কোনোটাই আসে নাই। বুঝে আসছে কথাটা, যা এসেছে সব দুর্বল, যার কোন গ্রহণীয়তা মুহাদ্দিসিন কেরাম হাদিস বিশারদগণের কাছে নেই। সুতরাং আপনার কাছেও আমার কাছেও থাকা উচিত নয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মসজিদ থেকে আমরা এই সমস্ত কথাগুলি শুনছি, সুতরাং বেদাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। আমার বন্ধুগণ, ইমাম সাহেব এবার সতর্ক করছেন যে বেদাতের ভিতরে যারা প্রবেশ করে তারা কিন্তু ধ্বংস হয়ে যায়, যেমনটি ইতিপূর্বে ধ্বংস হয়েছে। শুনো তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, আল্লাহ বলছেন সূরা মায়দার ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন,
قل يا أهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل. হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আহলুল কিতাবদেরকে বলে দাও, তথা ইহুদি এবং নাসারা, এখানে নাসারাদের উদ্দেশ্যে আয়াতটি নাজিল হয়েছে, বলে দাও যে তোমরা তোমাদের দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না অন্যায় ভাবে, এবং তোমরা তোমাদের ওয়ালা তাত্তাবিউ আহওয়া কওমিন, কোন কওমের প্রবৃত্তির অনুসরণ তোমরা করো না, কোন কওমের প্রবৃত্তির অনুসরণ তোমরা করো না, যারা নাকি কদ দল্লু মিন কবলু, ইতিপূর্বে তারা পথভ্রষ্ট হয়ে গেছে। এটা ইহুদিদেরকে বলা হচ্ছে যে ওদের প্রবৃত্তির অনুসরণ হে নাসারারা তোমরা করো না, কেননা ইতিপূর্বে তারা পথভ্রষ্ট হয়ে গেছে। কারণ ইহুদিদের আলেমরা নিজেরা কি ইয়াকতুবুনাল কিতাব বিআইদিহিম, নিজেরা হাত দ্বারা কিতাব লিখে জনগণকে বলেছে হাযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, লিয়াশতারু বিহি সামানান কলিলা, অল্প মূল্যে বিক্রি করার জন্য, নাউযুবিল্লাহ। এগুলো আলেমরা করেছে, আগের আলেমরা। এজন্য আল্লাহ তাআলা বলছেন নাসারাদেরকে উদ্দেশ্য করে যে তোমাদের দিনের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করো না অন্যায় ভাবে, এবং ওই পথভ্রষ্ট সম্প্রদায়ের পথ অনুসরণ করো না, কেননা তারা নিজেরা ইতিপূর্বে তো পথভ্রষ্ট হয়েছে, ওয়াদল্লু কাসীর, অসংখ্য মানুষকে তারা পথভ্রষ্ট করেছে, নাউযুবিল্লাহ। এজন্য আলেম যদি পথভ্রষ্ট হয়ে যায়, অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করে ফেলে, ওয়াদল্লু আন সাওয়াইস সাবিল, তারা সিরাতি মুস্তাকিমের পথ থেকে বিভ্রান্ত হয়েছে, নাউযুবিল্লাহ। তাহলে দেখুন, বেদাতের পথকে যারা অনুসরণ করে, কোরআন এবং সুন্নায় যা নাজিল হয় নাই এই পথকে যারা অনুসরণ করে, নিজেদের প্রবৃত্তির পথকে যারা অনুসরণ করে, তারা পথভ্রষ্ট হয়ে যায়, নাউযুবিল্লাহ। ইমাম সাহেব বলছেন আল ওয়াল বিদাউ ফিতানুন ওয়াবতিলাউন, বিদাত হচ্ছে ফিতনা, এটা পরীক্ষা, এটা হচ্ছে আসামুন, পাপ, তাসুদ্দু আনিস সুন্নাহ, সুন্নাহ থেকে মানুষকে বাধা দেয়, ওয়াতাশাত্তাত উহদাতুল উম্মাহ, উম্মতকে ক্ষতবিক্ষত করে, উম্মতের মধ্যে শত্রুতা সৃষ্টি করে এই বেদাত। আজকে বেদাতের কারণেই তো যারা বেদাত করে, তারা যারা সুন্না মানে তাদেরকে কাফের বলছে, মুশরিক বলছে, খারাপ বলছে, ঠিক না? আবার যারা সঠিক পথে আছে তারা বেদাতকে বর্জন করছে না। এই যে দেখেন কিভাবে মুসলিম হওয়ার পরেও বেদাতের কারণে তারা একে অপরের দুশ্মনে পরিণত হয়েছে, ঠিক না? বে ঠিক। এই জন্য ইমাম সাহেব বললেন যে ওয়াতাশাত্তাতুল উহদাতুল উম্মাহ, উম্মতের যে ঐক্যতা এটাকে নষ্ট করে ফেলে, এটাকে খণ্ড বিখণ্ডে চূর্ণ বিচূর্ণ করে দেয়, ওয়াতাফসিদুদ্দিন ওয়াল আকলা ওয়াল ফিতরা, দিনকে আকলকে মানুষের প্রবৃত্তির স্বভাবকে নষ্ট করে ফেলে এই বেদাত, নাউযুবিল্লাহ। আর যখনই অমাবতাদা কওমুন বেদাতান ইল্লা তারাকু মিনাস সুন্নাতি মিছলাহা, যখনই কোন সম্প্রদায় কোন বেদাতকে গ্রহণ করেছে, কোন বেদাত আবিষ্কার করেছে, অনুরূপ তারা একটি সুন্নাকে বর্জন করেছে, বেদাত চালু হলে সুন্না উঠে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। ইমাম সাহেব বলছেন ওয়াকাদ তারাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা মিছলিল বাইদা লাইলুহা লাইলাহা ওয়া নাহারুহা সাওয়া, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরে গিয়েছেন একটি স্বচ্ছ পরিচ্ছন্ন অবস্থায়, যার রাত এবং দিন ছিল পরিচ্ছন্ন, সমান সমান, কোন অন্ধকার ছিল না, কোন আমাদের ভিতরে বেদাত ছিল না, পরিচ্ছন্ন অবস্থায় আমাদেরকে রেখে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ তাআলা সর্বশেষ আয়াত নাজিল করে দিয়েছেন, দিন নাজিল করেছেন কি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, সূরা মায়েদা 3 নম্বর আয়াত, যে আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিলাম, আর আমার নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করলাম, তোমাদের জন্য ইসলামকে দিন রূপে মনোনীত করলাম। তাহলে দিন পরিপূর্ণ হয়ে গেছে কার দ্বারা? আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন, কার উপর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ যা করলে জান্নাত দিবেন বান্দাদেরকে, যা করলে পরে আল্লাহ খুশি হয়, তা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে দিয়ে দিয়েছেন। এরপরে নতুন করে গবেষণা করে কোন ইবাদত আবিষ্কার করা কোন দায়িত্ব কিয়ামত পর্যন্ত কোন মনীষীকে আল্লাহ তাআলা দেন নাই। বুঝে আসলো? প্রিয় ভাইরা আমার, ইমাম সাহেব এরপরে বলছেন যে যে ব্যক্তি মুক্তি চায়, প্রতিদান চায়, সওয়াব চায়, সে যেন শরীয়তে যা এসেছে তার উপরই সীমাবদ্ধ থাকে ইবাদত করার ক্ষেত্রে। এরপরে একটা গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আসলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুব ওয়াজ নসিহত শুনালেন, সাহাবায়ে কেরামদেরকে খুব ওয়াজ করলেন, এত ওয়াজ করলেন এত গভীরভাবে যে সাহাবায়ে কেরামদের তাদের অন্তর প্রকম্পিত হয়ে গেল, তাদের চক্ষু কান্নায় ভেসে গেল। এরপরে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে বলছেন, লম্বা হাদিস বলছেন যে আমার পরে ইন্নাহু মাই ইয়াইশু মিনকুম বাদি ফাসাইরা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা বসবাস করবে, যে ব্যক্তি বসবাস করবে সে দেখতে পাবে উম্মতের মাঝে অসংখ্য ইখতিলাফ, শুধু মতানৈক্য মতবিরোধ। এই সময় করবটা কি আমরা? তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিলেন তখন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের উপর ওয়াজিব হলো সেই মুহূর্তে আমার সুন্নাকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরবে এবং খুলাফায়ে রাশিদিনদের সুন্নাকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরবে। আদু আলাইহা বিন নাওয়াজিজি, এই যে মারির দাঁত দিয়ে তোমরা সেই সুন্নাগুলিকে শক্তভাবে আঁকড়ে ধরবে। আর সতর্ক হও, ওয়াইয়াকুম ওয়া মুহদিসাতিল উমুর ফা ইন্না কুল্লা বিদআতিন দালালা, তোমরা সতর্ক হও নতুন আবিষ্কার করা থেকে, ইবাদতের মধ্যে দিনের মধ্যে নতুন আবিষ্কার করা থেকে তোমরা সতর্ক হও, আমি তোমাদেরকে সতর্ক করছি, কেননা প্রতিটি বেদাত হচ্ছে পথভ্রষ্টতা। প্রতিটি বেদাত কি বলুন তো? পথভ্রষ্টতা। ফা ইন্না কুল্লা বিদআতিন দালালা, প্রতিটি বেদাত হচ্ছে পথভ্রষ্টতা। এখন প্রশ্ন হলো যে অনেকে বলে থাকে বেদাত দুই প্রকার, বেদাতে হাসানা বেদাতে সাইয়া। বেদাতে হাসানা কোনগুলি? যেগুলো ভালো কাজ, যেমন কথার কথা মিলাদ পড়া, এটা একটা ভালো কাজ, এটা তো কোনো খারাপ কাজ দেখা যায় না, তাই না? মিলাদ পড়া, এরপরে আপনার ঈদে মিলাদুন নবী সহ এই যে বিভিন্ন ধরনের নামাজ, বিভিন্ন ধরনের নামাজ বানাইছে, দোয়া, অনেক দরুদ, দরুদের লাখি, দরুদের কুঠি, আরো কত কি দরুদ, কত দরুদের বই, তারপরে জিকির আজগার বানাইছে, বিভিন্ন ধরনের ওজিফা, তাই না? এই যে বিভিন্ন রকম বেদাত, এগুলোকে বলে এগুলো সব হাসানা? বলুন নাউজুবিল্লাহ। আরে ভাই, দিনের নামে, দিনের ভিতরে যে কোনো বস্তু, সেটা নামাজ হোক, জিকির হোক, দরুদ হোক, যে কোনো ইবাদত হোক, সেটা কখনো বেদাতি হাসানা নয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু বেদাতি দলালা, যত বেদাত আছে সবগুলি হচ্ছে পথভ্রষ্ট, নাউজুবিল্লাহ। আর আরেক নাসাইর হাদিসে এসেছে অকুল্লু দলায়লাতিন ফিন্নার, সমস্ত পথ ভ্রষ্টতাই হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ, নাউজুবিল্লাহ। তাহলে বেদাতে হাসানা কোথায় পাইলেন? একটা দলিল দেওয়া হয়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবি নামাজকে বেদাতে নিয়মাল বেদা বলেছেন, কি বলেছেন? উত্তম বেদাত, দরান বেদাতে হাসানা বলেছিলেন। কোন নামাজকে? তারাবি নামাজ। ভাই, তারাবি নামাজ কি বেদাত? এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন দিন জামাতবদ্ধভাবে পড়েছিলেন, এরপরে ফরজ হয়ে যাওয়ার ভয় কারণে তিনি নিষেধ করলেন সাহাবায়ে কেরামদেরকে যে ফরজ হলে পরে তোমরা পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, ওই যে মসজিদের ভিতরে সাহাবায়ে কেরামগণ, তাবিঈনগণ, তারা একক মানে ভিন্ন ভিন্ন ভাবে পড়তেছিলেন, সেটাকে জামাত করে দিলেন। যেহেতু জামাতটা কোন জায়গায় ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই জামাত ছিল, এরপরে বলেন কত সুন্দর বেদাত। এটা কি নতুন আবিষ্কৃত বর্ধিত করা হয়েছে নাকি পুরাতন আমলকে চালু করা হয়েছে? তাহলে আজকে এই কথা দ্বারা অসংখ্য আমাদের মুসলিম ভাইয়েরা দলিল দেয় যে বেদাতে হাসানা, আমরা যে মিলাদ করি, ঈদে মিলাদুন নবী করি, যত রকম বেদাত আছে সমাজে যেগুলো কোরআন এবং সুন্নায় নাই, এগুলো সবই বেদাতে হাসানা, চরম মিথ্যা কথা, এগুলোর কোনো ভিত্তি শরীয়তে নাই, এগুলো কোনোটাই আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। কথা বুঝে আসলো? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। এই কথাগুলো এভাবে ইমাম সাহেব প্রথম খুতবা শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় তিনি যে পয়েন্ট নিয়ে এসেছেন সেটা হলো আল হাযারু, আল হাযারু মিনাল বিদআ ওয়া দালালাত, সতর্ক হও, সতর্ক হও বিদআত থেকে এবং পথভ্রষ্টতার পথ থেকে। আল্লাহ বিতামাসসুকি বিহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তোমরা নবীজির সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে ধরো। কার সুন্নাহকে? নবীজির সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে ধরো, বিদআতকে বর্জন করো। ইমাম শাতিবী রহিমাহুল্লাহু আলাইহি এর একটি বাণী তিনি উল্লেখ করলেন বেদাত সম্পর্কে, চমৎকার বাণী, যে তিনি বলছেন, আমি ভাবার্থটা বলে দিচ্ছি, যে যে ব্যক্তি বেদাত করে সে তো শরীয়তের সাথে বিদ্রোহ করে, সে তো শরীয়তকে ধ্বংস করে। কেননা শরীয়ত প্রবর্তন করে দিয়েছে ইবাদতকে কিভাবে করতে হবে, দিক নির্দেশনা দিয়েছে, আপনি কি আদেশ দিবেন, কি নিষেধ করবেন, কি করবেন, সব শরীয়তে এসেছে, বলে দিয়েছে এই শরীয়ত মানেই হলো কল্যাণকর পথ, এরপরে রাসূল পাঠিয়েছেন, এগুলো পরিপূর্ণ। কিন্তু একজন বেদাতি ফাল মুবতাদিউ রাদ্দুন লিহাযা কুল্লিহি, এগুলো সব কিছুকে প্রত্যাখ্যান করে একজন মুবতাদি, সে মানে না, সে মনে করে শরীয়ত পরিপূর্ণ নয়, বরং গবেষণা করেও কিছু করার অনুমতি রয়েছে আমাদের। বুঝে আসছে কথাটি? সে মনে করে আন্নাহু আলিমা মা ইয়ালামুহু শারে,
অনেক কিছু আবিষ্কার করে বলে শরীয়ত এগুলো বুঝে না, এগুলো জানে নাই, আমরা জানলাম, বলে নাউজুবিল্লাহ। ইমাম সাহেব বলছেন ওহাদা ইন কানা মাকসুদান লিল মুবতাদি, যদি মুবতাদির উদ্দেশ্য এরকম হয় যে শরীয়ত বুঝে নাই আমরা বুঝলাম, এরকম যদি মনে করে ফাহুয়া কুফরুন বিশরিয়াতি ওয়া শারে, সে তো শরীয়তকে অস্বীকার করলো এবং শারে তথা যিনি শরীয়ত নাজিল করেছেন তাকে অস্বীকার করলো, নাউজুবিল্লাহ। আর যদি বলে যে না আমরা এগুলো উদ্দেশ্য করি না যে বেশি বুঝি, বরং আমরা কিছু গবেষণা করে এগুলো বানাইতেছি, তাহলে সে পথ প্রশ্ন নিঃসন্দেহে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন বেদাত থেকে। এভাবে দ্বিতীয় খুতবা শেষ করেছেন, তবে এরপরে বেশ কিছু দোয়া তিনি করেছেন, লম্বা দোয়া, আমি একটি দুটো লাইন দোয়ার অনুবাদ করছি। তিনি বলছেন আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারজুকনা আত-তাবা'আ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারজুকনা ইজতিনাবা ওয়া লা তাজআলহু মুতালাব্বিসান আলাইনা فنضل اللهم ارزقنا التمسك بالسنه عند فساد الامه। চমৎকার দোয়া, আমিন বলবেন আপনারা। আমিন। হে আল্লাহ আমাদেরকে সত্যকে সত্য রূপে দেখিয়ে দাও, আমিন, এবং তার অনুসরণ করার তৌফিক দান করো, আমিন, বাতিলকে বাতিল রূপে দেখিয়ে দাও, আমিন, আর বাতিলকে বর্জন করার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ বাতিল যেন আমাদের কাছে মিশে না যায়, অস্পষ্ট না হয়ে যায়, যে বাতিলকে অনুসরণ করলে পরে ফানুদিল্লু আমরা পথভ্রষ্ট হয়ে যাব, আমিন। আল্লাহ এমনটি তুমি করো না, এবং হে আল্লাহ আল্লাহুম্মা রযুকনা তামাসসুকা বিসুন্নাহ ইনদা ফাসাদিল উম্মাহ, হে আল্লাহ তুমি আমাদেরকে সুন্নতকে শক্তভাবে আঁকড়ে ধরার তৌফিক দান করো, আমিন। যেই সময় উম্মত জাতি ফাসাদ সৃষ্টি করে, সুন্নতকে ধ্বংস করে, ফাসাদ সৃষ্টি করে, সেই মুহূর্তে আমাদেরকে সুন্নতকে আঁকড়ে ধরার তৌফিক দান করো, আমিন। কত সুন্দর দোয়া করেছেন, এভাবেই ইমাম সাহেব খুতবাটি শেষ করেছেন। আজকে আমরা যা জানতে পারলাম সেটা হলো রজব মাসের ফজিলত হলো এই যে এটি হলো শাহরুল মুহাররম তথা হারাম মাসসমূহের একটি মাস। এই মাসে আমরা বেশি বেশি ইবাদত করব সেগুলোই যেগুলো আমরা অন্য মাসে করে থাকি, আলাদা কোনো ইবাদত নেই। আর আমরা এই মাসে অন্য অপরাধ থেকে বিরত থাকব, যেমনটি অন্য মাসেও আমরা বিরত থাকি। আর আমরা জানলাম যে সুন্নাকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চাইলে, নাজাত পেতে চাইলে, আর মুক্তি পেতে চাইলে বেদাতকে বর্জন করতে হবে। মানব রচিত মানুষের তৈরি যত বেদাত সমাজে প্রচারিত হয়েছে এগুলো থেকে আমাদেরকে মুক্ত হয়ে সঠিকভাবে কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরতে হবে, এটি আমরা বুঝেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।